নমস্কার। স্বাধীর ছাদ বাগান শর্টকাট টিপসে আপনাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, মে মাস পড়ে গেছে আর এই সময় প্রচণ্ড দাবদাহে পড়ছে আমাদের স্বাধীর ছাদ বাগান। আর কিছুদিনের পরেই বর্ষা চলে আসবে জুন মাসে। এই বর্ষা আসার আগে আমরা মে মাসের এই সময়টাতে কাজে লাগিয়ে আমরা ছাদ বাগানের আগামী মৌসুমের জন্য মাটি তৈরি করে ফেলতে পারি, একেবারে উর্বর মাটি। কিভাবে সেই মাটি আমরা তৈরি করব তাই নিয়েই আজ আমাদের এই শর্টকাট টিপসের ভিডিওটি। দেখুন, আপনাদেরকে দেখাই, এই যে টবগুলো দেখছেন এগুলো আগের বছরের অর্থাৎ বিগত শীতের মরশুমের টব। এই টবের মধ্যে আমরা লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা, গাঁদা, হলিহক, সিনেরেরিয়া, অ্যাস্টার, ড্রায়ান্থাস ইত্যাদি নানা রকম শীতের মরশুমি ফুল। এই টবগুলোকে একেবারে এই সময়তেই আস্তে করে এই টবগুলোকে আমরা এরকম ঢেলে নিয়ে এই টবের মাটি আমরা তৈরি করে ফেলব, ঠিক এইভাবে। দেখুন, এবার সমস্ত টবগুলোকে যদি আমরা ঢেলে ফেলতে পারি এইভাবে, তাহলে যেটা সুবিধা হবে, নাম্বার ওয়ান, ছাদ বাগানের এই বর্ষার জন্য প্রত্যেকটা টব যদি আমরা একদম খালি করে ফেলতে পারি, এই খালি করা টবগুলোকে আমরা ভালো করে মুছে নিয়ে এই টবগুলোকে রোদে শুকিয়ে আমরা এরকম কিন্তু সারিবদ্ধভাবে রেখে দিতে পারবো। আর এই রকম টবের মধ্যে যদি মাটি থাকতো তাহলে কিন্তু সেটা ছাদ বাগানের বর্ষাকালের জন্য কিন্তু ড্রেনেজ সিস্টেমে কিন্তু বাধা হয়ে দাঁড়াতো। তাই ছাদ বাগানকে পরিষ্কার রাখতে হবে এবং মাটিগুলোকে এরকম ঢেলে ফেলতে হবে এই মে মাসের মধ্যে। এই প্লাস্টিকের মধ্যে মাটিগুলোকে আমরা শুকিয়ে নেবো এক থেকে দুদিন। এই মাটিগুলোকে এরকমভাবে সুন্দরভাবে কিন্তু প্রসেস করতে হবে, এরকম নিড়ানি দিয়ে একটু একটু করে কেটে মাটিগুলোকে কিন্তু আমাদের ভালো করে রোদ খাওয়াতে হবে। এটা করতে পারলে মাটির মধ্যে বসবাসকারী যে কোনো পিঁপড়ে বা যে কোনো পোকামাকড় সব কিন্তু মরে যাবে বন্ধুরা এই ভীষণ রোদ্দুরের তাপে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাটির মধ্যে আমরা জৈব সার প্রয়োগ করে মাটিগুলোকে আমরা একেবারে বর্ষার যাতে না ভেজে বস্তাবন্দি করে দিয়ে তারপর সেগুলোকে রেখে দেবো ঠিক 6 থেকে 7 মাসের জন্য। আবার আগামী মরশুমে ঠিক নভেম্বর ডিসেম্বর মাসে এই মাটি তখন তৈরি হয়ে যাবে। কি করে ভালো মাটি তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমি স্বাধীর ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের মধ্যে শেয়ার করেছি। আজ করব এই মে মাসে উর্বর মাটি তৈরি করার এই সংক্ষিপ্ত ভিডিও। দেখুন বন্ধুরা, এই মাটিটাকে ঠিক 1 থেকে 2 দিন আমরা এইভাবে শুকিয়ে নেব। প্রয়োজনে এর মধ্যে আমরা জল স্প্রে করব। এইরকম একটা স্প্রেয়ার দিয়ে আমরা কিন্তু একে হালকা করে এরকম জল স্প্রে করে দেবো। দেখুন, দেখাচ্ছি, এই মাটির মধ্যে হালকা করে জল স্প্রে করে দেবো এরকম। তবু এবং আমরা একটা নিড়ানি দিয়ে এরকম নাড়িয়ে দেবো, এরকম নিড়ানি দিয়ে নাড়িয়ে দেবো এবং একটু জল স্প্রে এইভাবে করব। করলে কি হবে, এই মাটির শুকনো ভাবটা কেটে গিয়ে একটা সুন্দর ভেজাভাবে তৈরি হবে এবং সমস্ত মাটিগুলো কিন্তু একসাথে মিশে যাবে। এইবার আমরা এই মাটির মধ্যে সার প্রয়োগ করব। কিভাবে সার প্রয়োগ করব, একটা আমরা জৈব সার বানিয়ে নেব। বন্ধুরা মনে রাখবেন, এই মাটিগুলো যে কটা টব আমরা ঢেলেছি এর মধ্যে ঠিক সেই টবগুলোর আপনার কিন্তু কাউন্ট রাখতে হবে যে কটা 10 ইঞ্চি টবের মাটি আপনি ঢেলেছেন এর মধ্যে। এইবার আমরা এই মাটিগুলোকে একদম মেপে মেপে সার মিশিয়ে তারপর আমরা সেটাকে কিন্তু বস্তায় ভরে রাখবো। দেখাই আপনাদের, এই দেখুন একটা মিশ্র জৈব সার আমি বানিয়ে নিয়েছি। কী রয়েছে এখানে, প্রত্যেক এরকম 10 ইঞ্চি টবের জন্য আমি নিয়েছি এখানে 1 মুঠো ভার্মিকম্পোস্ট, 2 চামচ শস্যের খোলের গুঁড়ো, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়কুচি আর 1 কাপ কলার খোসা। এটাকে ভালো করে আমরা মিশিয়ে দিয়েছি। তার সাথে আমি দিয়েছি 1 চামচ রক্তসার এবং 1/2 চামচ নিমখোল, কেননা এগুলো যেহেতু আগের বছরের মাটি এর মধ্যে খানিকটা নিমখোল রয়েছে। এবং আইসক্রিমের চামচের 1/2 চামচ আমরা ট্রাইকোডার্মা ভিড়ি দিয়েছি। এটা হচ্ছে এই 10 ইঞ্চি টবের জন্য এই সার। এবার এই সারের যে পরিমাণটা আপনাদের বললাম, এই পরিমাণটা যতগুলো 10 ইঞ্চি টব আপনারা এই মাটি ফেলেছেন এর মধ্যে ঠিক ততগুলো অনুপাতে আপনারা এইরকম মিশ্র সার বানিয়ে নিন। বানিয়ে নেবার পর এবার দেখুন, আমরা এইরকম এখান থেকে মিশ্র সার নিয়ে মাটির মধ্যে এরকম মিশিয়ে দেব, ভালো করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আমরা। দেখুন এইভাবে এইভাবে সুন্দর করে আমরা এই মিশ্র জৈব সারগুলোকে আমরা মাটির উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে দেব।
দেখুন এভাবে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু এরকম সমস্ত মাটির সঙ্গে এই সার আমরা মিশিয়ে ফেলব। এটা করলে কিন্তু আপনার একেবারে ছাদ বাগানের জন্য, আগামী মরশুমের জন্য সুন্দর মাটি কিন্তু আপনার তৈরি হবে বন্ধুরা, যেই মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম এবং ট্রাইকোডার্মা ফিরিয়ে দেওয়ার জন্য তার মধ্যে কিন্তু সুন্দর উপকারী ছত্রাকরা থাকবেই মাটির মধ্যে। বন্ধুরা, মিশ্র সার মিশিয়ে নেবার পর মাটিটাকে আমরা এইভাবে রৌদ্রে শুকিয়ে নেব ভালো করে। মে মাসে এই কাজটি করতে হবে, কেননা মে মাসে প্রচণ্ড সূর্যালোকে আমাদের কিন্তু এই মাটি একেবারে রেডি হয়ে যাবে। ভালো করে শুকিয়ে নেবার পর এই মাটিগুলোকে যখন শুকনো হয়ে যাবে রৌদ্র শুকিয়ে নেওয়ার পর, তখন আমরা এগুলোকে এরকম সুন্দর বস্তায় আমরা এই মাটিটাকে আমরা ভরে ফেলবো। বন্ধুরা দেখাই, দেখুন এইভাবে আমরা এই বস্তার মধ্যে মাটিটাকে আমরা সুন্দরভাবে ভরে ফেলবো। এইভাবেই কিন্তু আপনি সমস্ত মাটিগুলোকে কিন্তু আপনি ওই রকম বস্তার মধ্যে ভরে ফেলবেন। এটা একদম মাটিটাকে একদম ড্রাই করে, যখন মাটিটা এরকম এরকম মাটির কালার যখন এরকম হয়ে যাবে, তখন কিন্তু আমরা কিন্তু এটা করব। ভুলেও কিন্তু কোনো ভিজে মাটি কিন্তু আপনারা ভরবেন না। এভাবেই সার মাটি বানিয়ে ফেলুন এই মে মাসে, আপনার ছাদ বাগানকে সমৃদ্ধ করুন। আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু এই মাটিতে ভীষণ ভালো হবে। বর্ষার আগে আগে আপনি কিন্তু এই কাজটা করতে ভুলবেন না। এই ছিল আমার আজকের শর্টকাট টিপস। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন সবার সাথে, যাতে সবাই এরকম সার মাটি তৈরি করে আপনাদের প্রত্যেকের ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে যেন ভালো করে ফেলতে পারে। আর কমেন্ট বক্সে আপনাদের কোন গাছের ওপর এরকম শর্টকাট টিপস করলে ভালো হয় সেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের মেম্বার হয়ে থাকবেন বন্ধুরা। আর আপনাদের গাছের পরিচর্যার জন্য সব সময় রাজু ভাই আপনাদের পাশে রয়েছে। বিদায় নিচ্ছি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, গাছকে ভালো রাখুন সবাই।